আসসালামু আলাইকুম গাইজ, আজকে সন্ধ্যায় যাচ্ছি রংপুরে ট্রেনে। ট্রেন হচ্ছে 8:45, অলরেডি 8:10 বাজে। আজকে পিম্পিন মনে হয় সম্মেলন হলো, খুবই জ্যাম রাস্তাঘাটে। একটু আগে মানে বাইরে গিয়েছিলাম, কেবল বাসায় আসলাম, এই তো বের হয়ে যাবো এখনই রংপুরের উদ্দেশ্যে। তো আমি রংপুরে আমার বিজনেসের কাজ আছে। রূপাকেও বলছিলাম যেতে, তো হঠাৎ করে রূপা বলছে না, একবারেই মানে সুস্থ হয়েই যাবে, তো থাকো যাই। ওকে, যাইতে পারত কয়দিনের জন্য? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে এত পরিমাণ জ্যাম, সেই মানে 5-10 মিনিটের রাস্তা কতক্ষণ ওয়েট করলাম। সুন্দর চাঁদ উঠছে। আমার ট্রেন 8:45, অলরেডি বাজে 8:37। ট্রেন আজকে রাইট সময় ছিল, একটা দৌড় দিয়ে তারপর ট্রেন ধরছি, নাহলে আর 1 মিনিট দেরি হলে ট্রেন মিস করতাম। মানে আজকে বিএমপি সমাবেশ না কি জানি ছিল, প্রচণ্ড জ্যামে পড়ছিলাম। যাই হোক, অবশেষে ট্রেন পেলাম, এই তো যাচ্ছি। এয়ারপোর্টে আসলাম, এয়ারপোর্টে প্রচুর মানুষের ভিড় হয়, মানে এখান থেকে অনেক লোক ওঠে ট্রেনে। ক্লাসটা গোলা দেখা যায় না। এখন রয়েছে যমুনা সেতুর এখানে, 9:30, 1.5 ঘন্টার মতো লাগলো। থামবে না, না ক্রসিং হবে একটা ট্রেন আছে। রাতে সান্তার স্টেশনটা খুব সুন্দর লাগতেছে, এই পাশে সবার 43 ঘন আছে, সুন্দর। চোরা গাছটা বেশি সুন্দর হয়ে গেছে, কুয়াশাও পড়ছে। সান্তাহাট জংশন, সবাই ঘুমাই দিছে রাতের বেলা, কেন চলে আবার? আজকে 20 গ্রামে মনে হয় এক্সট্রা বুকিং লাগে স্যার, অনেকগুলো বুকিং। সান্তাহাট থেকে ট্রেন ছেড়ে দিচ্ছে, ভোর 5:34 নামায় দিল, অনেক ফাস্ট আসছে। হালকা হালকা কুয়াশা, এখানে দেখেন পাখির কিচির মিচির। এখানে বোঝা যায় কুয়াশা পড়ছে ভালোই। এই দোকানগুলো সারা রাত খোলা থাকে, সকাল সকাল আমার এখানে ইচ্ছে পাওয়া যায় না। এখানে সবচেয়ে মাইনাস দিক হচ্ছে 10 টাকার ভাড়া চায় সকালে 50 টাকা, 50 টাকার ভাড়া চায় 100 টাকা, এই হচ্ছে ঘটনা। আর কাছাকাছি ভাড়া নেয় না রিক্সাওয়ালাগুলো, দেখা গেছে সে সব দূরে দূরে ভাড়া নেয়। হ্যাঁ, দেখেন কতগুলো পাখি, কাক, শালিক। কাক আর দুই ধরনের শালিক, এই রাস্তায় দেখেন কবুতর দিয়ে ভরা।
সকালে শীতের ওয়েদার, মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা বাতাস, শীতের দিন যেমন হয়। হ্যাঁ আবহাওয়াটা ঠিক আছে না? রুটি, কচুরি আর সুজি। না ডিম খাবো না, মাথা ঘুরতেছে, ঘুমাবো। এইভাবে ঘুম হয় নাই, হালকা একটু ঘুমাইছিলাম, এইতো মাথা ঘুরতেছে। গুড মর্নিং গাইস, একটু একটা ঘুম দিলাম, ঘুম টুম দিয়ে এখন ফ্রেশ লাগতেছিলাম। অলরেডি অনেক ভাজি, 2টা বেজে গেছে, একবারে ভাত খেয়ে নিব। এ ভাত কমারে, ভাতটা তো খাবো না। এখানে হচ্ছে এটা পেঁপে না লাউ ডাল, কী ডাল এটা রে? লাউ ডাল, করলা ভাজি আলু দিয়ে। এটা কী শাক? কলমি শাক, গোস্ত আর লেবু। কেমন আছো শিয়াম? ব্যবসা কেমন যাচ্ছে? রংপুরে তো রোদ ভালোই উঠছে দেখলাম, এত ঠান্ডা। শুকায় গেছে কেন জানি? খারাপ জ্বর আছে, জ্বর কাশ। বসো ভাত খাও। ঠিক মাগরিবের আগ মুহূর্ত হঠাৎ করে ঝড়ের মতো হয়ে গেল, ওয়েদার চেঞ্জ হয়ে গেল। সারা দিন এত পরিমাণ রোদ ছিল, রোদে টেকা যাচ্ছিল না, এত পরিমাণ পাওয়ার রোদে নিমিশে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। মাশাআল্লাহ খুবই বাতাস। এই বৃষ্টির পানি উপরতেছে, এই যে দেখেন সূর্য ডুবে যাচ্ছে। অনেক জোরে বৃষ্টি চলে আসছে, বাসার ভিতর তো অনেক গরম না, জানালা খুলে রাখছি, একটু বাতাস ঢুকুক। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এত গরমের পর প্রশান্তি। রংপুরে ওয়েদার এমন হয়ে গেছে, কারেন্ট চলে গেছে এখন, বাইরে হালকা বৃষ্টি টম্পার ছিল, প্রচণ্ড গরম। একটু ঝড়ো বৃষ্টি হচ্ছে, ঝড়ো বৃষ্টির মতো হচ্ছে।